আসসালামু আলাইকুম ইসরায়েলে ইরানের হামলার প্রস্তুতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে ইসমাইল হানিয়া হত্যার খবর যুক্তরাষ্ট্র জানত না একথা বিশ্বাস করেন না বিশ্লেষকরা এফ সিক্সটিন ফাইটার জেটের মিশন পরিচালনা শুরু ইউক্রেনের বিমান ধ্বংসের জন্য পুরস্কার ঘোষণা রাশিয়ার মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় নিহত ব্রিগেডিয়ার জেনারেল সহ অনেক সেনা বিডিভিউজ ইনফোর্টেনমেন্টে স্বাগত জানাচ্ছে আমি তাসনিম হোসাইন আজ জানাব প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর ইরানের শীর্ষ নেতা আয়েতল্লাহ খামেনের ইসরায়েলের সরাসরি হামলার নির্দেশে খবরে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কায় তীব্র উত্তেজনা বিরাজ করছে গোটা মধ্যপ্রাচ্যে ইরানের যে কোনো হামলার ঘটনার প্রভাব পড়বে বিশ্বের আরও অনেক অঞ্চলে গত একত্রিশে জুলাই একই দিনে ইরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া এবং লেবাননের বৈরুতে হিজবুল্লার শীর্ষ কমান্ডার নিহত হওয়ার ঘটনায় সম্পূর্ণ নস্বাত হয়ে গেছে গাজা যুদ্ধ বিরতির সম্ভাবনা এখন এই যুদ্ধ বৃহত্তর পরিসরে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে ইরান ইসরায়েল সম্ভাব্য যুদ্ধে অবসম্ভাবী রূপে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র মুখে বারবার বলছে তারা যুদ্ধবিরতি চায় এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ বড় পরিসরে ছড়িয়ে পড়ার বিরুদ্ধে কিন্তু বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের এই চাওয়ার সাথে বাস্তবে তাদের কাজের কোনো মিল নেই যুদ্ধবিরতি এবং যুদ্ধ বড় পরিসরে ছড়িয়ে পড়া ঠেকাতে তারা কার্যত কোনো পদক্ষেপ নেয়নি এখনও পর্যন্ত বরং তারা এই যুদ্ধ চালিয়ে যেতে অস্ত্র দেয়াসহ সব ধরনের সহায়তা করে যাচ্ছে ইসরায়েলকে ইসমাইল হানিয়াকে হত্যার বিষয়ে যুক্তরাষ্ট্র বলেছে তারা এ ঘটনা আগে থেকে জানত না এর সাথে জড়িতও নয় তারা কিন্তু এই কথা বিশ্বাস করেন অনেক বিশ্লেষক ইসমাইল হানিয়ার মতো শীর্ষ একজন নেতাকে যুক্তরাষ্ট্রকে না জানিয়ে ইসরায়েল হত্যা করবে এটি অসম্ভব বলে মনে করেন তারা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ইউএস প্রোগ্রামের উপদেষ্টা ব্রিয়ান ফিনোকানে জাজিরাকে বলেছেন যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে গাজা যুদ্ধ যুদ্ধবিরতির জন্য চেষ্টা করছে একই সাথে তারা আলোচনার টেবিলে বসার চেষ্টা করছে গাজা যুদ্ধ যেন বড় পরিসরে ছড়িয়ে না পড়ে এই অবস্থায় ইসরায়েল তাদেরকে না জানিয়ে ইসমাইল হানিয়াকে হত্যা করে কেমন করে কারণ ইসমাইল হানিয়াকে হত্যা করলে এই যুদ্ধ যে বড় পরিসরে ছড়িয়ে পড়বে তা কে না জানে আর যুক্তরাষ্ট্র যেখানে যুদ্ধবিরতি এবং যুদ্ধ বড় পরিসরে ঠেকানোর চেষ্টা করছে সেখানে তারা ইসমাইল হানিয়াকে হত্যার খবর আগে থেকে জানবে না কেন ব্রিয়ান মনে করেন যদি সত্যি যুক্তরাষ্ট্র এটি না জেনে থাকে তাহলে বলতে হবে যুক্তরাষ্ট্রকে ছুঁড়ে ফেলেছে ইসরায়েল ইসরায়েল আর যুক্তরাষ্ট্রকে আদৌ কোনো হিসেবে রাখছে না যুক্তরাষ্ট্র যদি হানিয়াকে হত্যার খবর আগে থেকে না জানে তাহলে মধ্যপ্রাচ্যে তাদের উপস্থিতি আর নেতৃত্বের বিষয়ে বড় ধরনের প্রশ্ন রয়েছে ইসরায়েল এখন পর্যন্ত ফিলিস্তিনের যত হামলা চালিয়েছে তার মধ্যে ইরান সিরিয়া লেবানন ইরাক সহ প্রতিবেশী দেশে যত হামলা চালিয়েছে তার সবই করেছে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের শীর্ষ জেনারেল কাশেম সোলাইমানিকে পর্যন্ত হত্যা করা হয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই কথা ট্রাম্প নিজে স্বীকার করেছেন গর্বের সাথে যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্রেই সে গোটা গাজাকে কবরস্থানে পরিণত করেছে ইসরায়েল হানিয়াকে হত্যার পরও তাদের প্রতিরক্ষা মন্ত্রী অস্টিন ফোন করে ইসরায়েলের পাশে থাকার অঙ্গীকার করেছেন ইসরায়েলের নিরাপত্তা আর আত্মরক্ষার অধিকারের নামে ইসরায়েলের সব জঘন্য অপকর্মের প্রতি ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র আর এখন বলছে তারা হানিয়াকে হত্যার বিষয়ে কিছুই জানে না এটি হতে পারে না বিশ্লেষকদের মতে ইরান এবং বিভিন্ন দেশে তাদের মিলিশিয়া বাহিনী যদি সম্মিলিতভাবে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালায় এবং ইসরায়েল যদি এতে অস্তিত্ব সংকটে পড়ে তাহলে অবশ্যই যুক্তরাষ্ট্র সবার আগে এগিয়ে আসবে ইসরায়েলকে রক্ষায় আর এইভাবেই যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্য যুদ্ধে অতীতে আরবদের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল যতবার অস্তিত্ব সংকটের মুখে পড়েছে ততবারই যুক্তরাষ্ট্র এগিয়ে এসে উদ্ধার করেছে ইসরায়েলকে ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না বলে বিশ্বাস সকলের যুক্তরাষ্ট্রের এফ সিক্সটিন ফাইটার জেটের মাধ্যমে মিশন শুরু করেছে ইউক্রেন বুধবার এই খবর প্রকাশ করেছে টেলিগ্রাফ ব্লুমবার্গ সহ আরও অনেক গণমাধ্যম নেদারল্যান্ড এবং ডেনমার্কের কাছ থেকে বেশ কয়েকটি এফ সিক্সটিন ফাইটার জেট পেয়েছে ইউক্রেন দীর্ঘ প্রশিক্ষণ শেষে অবশেষে ইউক্রেন তাদের আকাশে মিশন পরিচালনা করা শুরু করেছে ইউক্রেন এফ সিক্সটিন বিমানের সাহায্যে রাশিয়ার ছোড়া মিসাইল যেমন আকাশে প্রতিহত করতে পারবে তেমনি পরিচালনা করতে পারবে ফ্রন্টলাইনে গ্রাউন্ড হামলা এছাড়া হামলা চালাতে পারবে কৃষ্ণ সাগরে রাশিয়ার রণতরী লক্ষ্য করে এমনকি ইউক্রেন হামলা চালাতে পারে রাশিয়ার অভ্যন্তরেও এফ সিক্সটিন ফাইটার জেট একটি এয়ার টু এয়ার এয়ার টু সার্ফেস এবং অ্যান্টিশিপ মিসাইল যুদ্ধ বিমান ইউক্রেনের হাতে এই যুদ্ধবিমান আসায় রাশিয়া ইউক্রেনের আকাশে যুদ্ধবিমান অপারেশন পরিচালনা এবং বিমান থেকে মিসাইল হামলা পরিচালনা আগের মতো সহজ হবে না এফ ফাইটার জেটে রয়েছে বিশ এম এম ক্যানন সিস্টেম রকেট বোমা এবং মিসাইল ছোড়ার ক্ষমতা সুপারসনিক গতির এফ ফাইটার জেটের অপারেশন আওতা দুই হাজার মাইল যুক্তরাষ্ট্র বলছে তারা এফ সিক্সটিনের জন্য আধুনিক অস্ত্র দেবে ইউক্রেনকে তবে রাশিয়া বলেছে এফ সিক্সটিন ফাইটার জেটে তাদের উপর কোনো প্রভাব ফেলবে না বরং তার আগেই তারা ধ্বংস করবে এই ফাইটার জেট রাশিয়ার একটি বেসরকারি প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে রাশিয়ার কোনো পাইলট বা মিসাইল ফোর্সের কেউ যদি ইউক্রেনের এফ সিক্সটিন ফাইটার জেট ধ্বংস করতে পারে তাহলে প্রতিটি বিমান বাবদ এক লাখ সত্তর হাজার ডলার পুরস্কার দেওয়া হবে ইউক্রেন বলেছে ইউক্রেনে রাশিয়ার আকাশে আগ্রাসন বন্ধে দরকার শতাধিক এফ ফাইটার ইউক্রেন এফ সিক্সটিন ফাইটার জেটের অপারেশন শুরু করলেও আতঙ্কে আছে রাশিয়ার মিসাইল আঘাতে ভূপাতিত হওয়ার পশ্চিম অনেক বিশেষজ্ঞ ইউক্রেনকে পরামর্শ দিয়েছে এফ সিক্সটিন ফাইটার জেটের অপারেশন সীমিত পরিসরে রাখার জন্য না হলে রাশিয়ার মিসাইলের আঘাতে দ্রুত ভূপাতিত হবে সব এফ সিক্সটিন ফাইটার জেট ইউক্রেন কতটি এফ সিক্সটিন ফাইটার জেট পেয়েছে সেই তথ্য প্রকাশ করেনি তবে ডেনমার্ক এবং নেদারল্যান্ডস প্রাথমিক পর্যায়ে ইউক্রেনকে চব্বিশটি এফ সিক্সটিন বিমান দেওয়ার কথা বলেছিল বেলজিয়াম নেদারল্যান্ডস ডেনমার্ক নরওয়ে রোমানিয়া পোল্যান্ড পর্তুগাল কানাডা সহ আরও কয়েকটি দেশ মিলে অঙ্গীকার করেছে ইউক্রেনকে ষাটটি এফ সিক্সটিন দেওয়ার পরবর্তীতে তাদের সাথে যোগ দেয় গ্রিস ফ্রান্স এবং ব্রিটেন মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় নিহত হয়েছে একজন ব্রিগেডিয়ার জেনারেল তিনি ছিলেন মিয়ানমার আর্মির নর্থ ইস্টার্ন কমান্ডের ডেপুটি কমান্ডার পঁচিশে জুলাই শান রাজ্যের রাজধানী লাসিওর একটি পাহাড়ি ঘাঁটিতে অবস্থানের সময় তার উপর রকেট হামলা চালায় বিদ্রোহীরা মিয়ানমার ন্যাশনালিটিস ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির যোদ্ধারা এই হামলা চালায় বলে লাসিওর ওই ঘাঁটিতে প্রমাণিত হয় এদিকে বৃহস্পতিবার আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে মায়ানমারের প্রাচীন রাজধানী মান্দালয় থেকে রাজ্যের রাজধানী লাশীয় পর্যন্ত কয়েকশো মাইল এলাকা জুড়ে তীব্র যুদ্ধ ছড়িয়ে পড়েছে বিদ্রোহী এবং মিয়ানমার আর্মির মধ্যে বিদ্রোহীরা চেষ্টা করছে সানরাজ্যে অবস্থান মিয়ানমার আর্মির নর্থ ইস্টার্ন কমান্ড সদর দফতর দখলের ইতোমধ্যেই তারা দখলে নিয়েছে সদর দফতর ঘিরে অবস্থিত বেশ কয়েকটি সেনা ছাউনি এবং সামরিক ঘাঁটি নিহত হয়েছে অনেক জানতা সেনা ঘাঁটি দখলের পর ভারী সামরিক যানের সামনে দাঁড়িয়ে ভিডিও পোস্ট করেছে বিদ্রোহীরা সর্বশেষ ঘাঁটি দখলের জন্য বর্তমানে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ সাম্রাজ্যের রাজধানী লাশীয়র সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি বেশ আগে দখলে নিয়েছে বিদ্রোহীরা মিয়ানমার আর্মি বর্তমানে বিমান হামলা পরিচালনা করছে এসব ঘাঁটি উদ্ধারে আজ এখানেই শেষ করছি সমরাষ্ট্র প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতেই চোখ রাখুন বিডিভিউজ ইনফারটেনমেন্টে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ